হ্যাঁ ওয়াটস আপ গাইজ, দিস ইজ সুরজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে ক্লিক করে দিন, কারণ নতুন নতুন ভিডিও আপডেট চলে আসবে সবার আগে তোমাদের কাছে। তো তোমরা ভাবছো আজকে আমি কোথায়, ঠিক আছে? তোমরা আমার যারা ভিডিও দেখো তারা হয়তো জানো আমার আমি ওয়ার্কআউট আমার হচ্ছে বাড়িতেই করি। আমার ছোটো একটা হোম জিম আছে সাজানো, সেই ভিডিওটা দেওয়া আছে আমার হোম জিমের ট্যুর, তোমরা দেখে নিতে পারো ভিডিওটি, ঠিক আছে, আমার চ্যানেলে গিয়ে। তো যাই হোক, আজকে ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য যারা মোটা কমাতে চাই, ঠিক আছে, ফ্যাট লস করতে চাই, অনেক কিছু করে হচ্ছে না, তো তাদেরকে আজকে আমি ভালোভাবে গাইডেন্স করব। আর আশা করি যদি তোমরা এই টিপসগুলো ফলো করো তো তোমাদের অবশ্যই মোটা কমবে, ঠিক আছে। আমি অনেক ভিডিও দেখলাম ইউটিউবে, তো দেখলাম অনেকভাবে বলছে, কিন্তু আমি তোমাদেরকে একদম সাধারণভাবে বলবো, বেশি বড় করে বলবো না, তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়, ঠিক আছে। প্রথমে বলে দিই, ওয়েট লস করার জন্যে, ঠিক আছে, তোমাদের কোনো গুলি মানে ট্যাবলেট কোনো কিছু খাই ওষুধ খাই কিন্তু কোনো দিনও সম্ভব না, সেটা আমি আগে বলে দিই। যদি তারা কোনো এটাতে ভাবো যে আমার ওষুধ খেলেই হয়ে যাবে, সেটা কিন্তু কোনো দিনও সম্ভব না। আর দ্বিতীয়ত, তোমরা যদি ভাবো আমি দৌড়াবো সকালবেলা করে বা আমি ওয়ার্কআউট করব বেশি করে তাহলে আমার ওয়েট লস কমে যাবে, কিন্তু না। হ্যাঁ, তোমার হতে পারে তোমার হচ্ছে পাতলা দেখতে পারো, কিন্তু কী বলো তো ভিতর থেকে কিন্তু অনেক ক্ষতি করবে, মাসাল লস হবে। আমি যে পদ্ধতিটা বলছি সেটা হলো তোমাদেরকে সবার প্রথম ক্যালোরি তোমাদের কাউন্ট শিখতে হবে। তো ক্যালোরি কাউন্ট তোমরা যদি না জানো তাহলে আমাকে কমেন্ট করো, আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি বানিয়ে দেবো কীভাবে ক্যালোরি কাউন্ট করতে হয়, তোমার শরীরে কতখানি ক্যালোরি সেটা তোমাদের দরকার। আর মেন আমি বলি, ওয়েট লস করার জন্য তোমাদের হলো প্রথম তোমাদের ডায়েটটা ব্যালেন্স করতে হবে। এই না যে তোমরা সকালে একবার খালে না খাই আছো, রাত্রেবেলা খাচ্ছ না, ঠিক আছে, এটা কিন্তু না, ডায়েট একবার ব্যালেন্সে রাখতে হবে, ঠিক আছে। তোমাদের শরীরে যেমন আমি উদাহরণ, একজন সাধারণত আমাদের যদি 2000 ক্যালোরি দরকার, ঠিক আছে, আমাদের 2000 ক্যালোরি আমাদের শরীরে দরকার, এবার আমরা ওয়ার্কআউট করছি আবার 2000 ক্যালোরি আমরা শরীরে ঢুকাচ্ছি, তাহলে কী হবে, ব্যালেন্সটা কিন্তু আমাদের সমান সমান হচ্ছে, যেমন ব্যাংকে কোনো টাকা ঢুকাচ্ছি আবার বের করছি সমান হবে। যদি ওয়ার্কআউট করি আর 2000 ক্যালোরি দরকার, 2000 ক্যালোরি আমরা নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সে থাকলো, ঠিক আছে। তো আমরা যদি কমাতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা আমাদের যদি আমাদের 2000 ক্যালোরি আমাদের শরীরে দরকার, সেখানে আমরা এক্সারসাইজ করব এবং আমাদের শরীরে আমরা 1500 ক্যালোরি ঢুকাবো, ঠিক আছে, 500 ক্যালোরি এখানে কিন্তু ঘাটতি হয়ে যাচ্ছে। এরকম 500 ক্যালোরি যদি ঘাটতি হয় তাহলে আমাদের কী হবে, প্রত্যেক দিন যদি 500 ক্যালোরি ঘাটতি হয় তাহলে কিন্তু আমাদের ওয়েট লস কিন্তু খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আর এটা উল্টাটা তোমরা যদি করো, তোমরা যদি মাস গেন করতে তার একটা উল্টাটা করে দাও, তোমরা যতক্ষণে তোমাদের ক্যালোরি আছে তার বেশি খাও আর ওয়ার্কআউট করো, তো তোমাদের হচ্ছে ওয়েট গেন হয়ে যাবে, এটা উল্টাটাই। তো সেম তোমাদের পদ্ধতি ওই ফ্যাট লসের জন্য, ঠিক আছে, ওয়েট লসের জন্যে তোমার যতখানি তোমাদের শরীরে ক্যালোরি দরকার, ঠিক আছে, ততটা থেকে 500 ক্যালোরি কম খায় নাও, ঠিক আছে। এবার যে ক্যালোরিটা খাবে সেটার মধ্যে কিন্তু শুধু যে প্রোটিন বা কার্ব এটা কিন্তু না, তোমাদের সেটাও কিন্তু ব্যালেন্সে খেতে হবে। যেমন 20% তোমাদেরকে ফ্যাট নিতে হবে, অনেকে ভাবে যে ওয়েট লস করার জন্য আমাদের ফ্যাট কিন্তু দরকার নাই, কিন্তু হ্যাঁ আমাদের যেটা স্যাচুরেটেড ফ্যাট এটা কিন্তু আমাদের শরীরে খুব দরকার, ফ্যাট 20%। এবার প্রোটিন আমাদের 30%, 30% হচ্ছে আমাদের প্রোটিনটা দরকার, ঠিক আছে, যাতে আমাদের মাসাল লসটা না হয়। এবার 50% কিন্তু কার্বোহাইড্রেট, এবার অনেকে বলবে যে কার্বোহাইড্রেট খেলে তো আমাদের ওয়েট বাড়ে যাবে, কিন্তু না, আমাদের কার্বোহাইড্রেট আমাদের শরীরে খুবই দরকার, কারণ আমাদের যে ওয়ার্কআউট করবো বা আমরা কোনো কাজ করবো সেটার জন্য কিন্তু আমাদের কার্বোহাইড্রেট খুবই দরকার, ঠিক আছে। তাহলে নাহলে আমাদের এনার্জিটা পাবো না, আমাদের ব্রেনের গ্লুকোজ পৌঁছাবে না, তো সেই জন্য কিন্তু আমাদের কার্বোহাইড্রেটটা দরকার। তো এই সবগুলো আমাদের ব্যালেন্স করে খেতে হবে, আমাদের ফাইবার দরকার, সোডিয়াম দরকার, তো সব কিছু ব্যালেন্স ডায়েট করে আমাদের খেতে হবে। তো আমি এরপরে একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের কী কী খেতে হবে, ঠিক আছে, ফ্যাট ফ্যাট কার্ব আর হচ্ছে সুগার, সরি হচ্ছে কার্ব, তো আমাদের কী খেতে হবে পরে আমি বানিয়ে দেবো। হয়তো আমার কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে, কারণ আমি কোনো স্ক্রিপ্ট লিখে বলি না, যেটা এক্সপিরিয়েন্স সেটাই বলি। তো এইভাবে তোমরা যদি চলো তাহলে আশা করি তোমাদের ফ্যাট লসটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আর তোমাদের আর একটা আমি টিপস দিয়ে দিই, যারা ফ্যাট লস করতে যাও তারা হয়তো দেখো ওয়ার্কআউট করবা প্রত্যেক দিন তোমাদের কিন্তু ওয়েট মাপতে শুরু করে দাও, কিন্তু সেটা করবে না, ঠিক আছে, কারণ অনেকে মাথায় থাকে যে আজকে একটু দেখি আজকে, এটাতে কী হয় আমাদের যে মনের যে জোরটা সেটা কিন্তু কম, মনে হয় যে আজকে কমলো না কমলো না, ওয়েট মাপলাম মনে হয় হে কমলোই না, তো
তোমাদেরকে মেন হলো পেশেন্ট রাখতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু একদিনে বা কয়েকদিনের মধ্যে সম্ভব না, মোটামুটি তোমাদের যে কোনো জিনিস একটা ফল পেতে তোমাদের ম্যাক্সিমাম 3 মাসের দরকার, ঠিক আছে? তোমরা 3 মাস যদি ডায়েট কন্ট্রোল করে খেতে পারো, ঠিক আছে, ব্যালেন্স ডায়েটে চলতে পারো, তারপর তার সাথে এক্সারসাইজ করো, ঠিক আছে, তোমাদের যেমন আমি আগে বলে দিলাম তোমাদের ডায়েট হবে মোটামুটি 50%, তোমাদের ডায়েটটা কিন্তু 50%। এবার ওখানকার হচ্ছে 25% তোমাদের ওয়ার্কআউট হবে, আর 25% তোমাদের কিন্তু রেস্ট, মেন হলো রেস্ট, তোমাদের 7 থেকে 8 ঘন্টা কিন্তু ঘুমাতে হবে। এই সবগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের ফ্যাট লসটা হওয়া সম্ভব, না হলে তোমরা যতই ট্যাবলেট বা যতই ওষুধ খাও তোমাদের কিন্তু কোনো দিনও সেটা সম্ভব না, সেটা যেই বলে থাকো, ঠিক আছে? তো আজকে যদি ইনফরমেশান তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দাও, আর আমি এটা কী কী ওয়ার্কআউট লাগবে, ঠিক আছে, ফ্যাট লস করার জন্যে বা ওয়েট লস করার জন্যে, তো আমি সেরকম তোমার কমেন্ট করো, আমি বানিয়ে দেবো। আর আগে বললাম ক্যালোরি কাউন্ট কীভাবে করে, তোমার যদি চাও আমি বানিয়ে দেবো। তো আজকের মতো এটাই, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিও, তো যদি তোমার চ্যানেল নতুন আসো তো সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এটাই, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।